إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء الله رب العالمين যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যে পাঁচ ওয়াক্তে 17 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ভাগ করে দিয়েছেন, সময় নির্ধারিত করে দিয়েছেন, শুরু শেষ আউয়াল ওয়াক্ত শেষ ওয়াক্ত পরিমাণ নির্ধারণ করেছেন, নিয়ম নীতি শিখিয়ে দিয়েছেন, সেসব সালাতগুলির রুকন ফরজ ওয়াজিবাত সুন্নাত মুস্তাহাব সবকিছুই শিখিয়েছেন। এই পাঁচ ওয়াক্ত সালাত মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে ইসলামের প্রমাণ পাওয়া যায়, প্রকাশ পায়, আর পাঁচ ওয়াক্ত সালাতে অবহেলা করলে, পুরুষদেরকে মসজিদে না দেখা গেলে সেটা ইসলাম না থাকার প্রমাণ বহন করে। হয় সেখানে কুফরি আছে আর না হলে মোনাফিকি আছে, এই দুই ছাড়া ভিন্ন কিছু নেই। যাদের জীবনে পাঁচ ওয়াক্ত সালাত ঠিক হয়নি তাদের জীবনে হয় কুফরি আছে আর না হলে নেফাক কপটতা আছে, মোনাফিকি আছে। জি, পাঁচ ওয়াক্ত সালাত পুরা করে আদায় করা হচ্ছে কুফরি মুক্ততার প্রমাণ, যে অন্তত আপনার মধ্যে কুফরি নেই, শিরক নেই। আর যদি পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আপনাকে না দেখা যায়, ফজরে জামাতে দেখা যায় না, আসরে জামাতে দেখা যায় না, মহিলাদের মতো ঘরে সালাত আদায় করেন, তাহলে আপনি মোনাফিকি মুক্ত না। কুফরি মুক্ত যদি হইতে হয়, নেফাক মোনাফিকি মুক্ত হইতে হয়, তাহলে পাঁচ ওয়াক্ত সালাত পুরুষদেরকে মসজিদে গিয়ে বা জামাত পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ মানব জাতির কল্যাণের জন্য এবং তাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সাথে সম্পর্ক মজবুত রাখার জন্য দিয়েছেন, যার কোনো বিকল্প নেই। যে সালাত ছাড়া আমি নামাজ পড়ি না, আপনি নামাজ পড়েন না আর বলবেন যে আমি ভালো মানুষ, আমার রবের সাথে আমার স্রষ্টার সাথে সম্পর্ক আছে, না, কোনো সম্পর্ক নেই। যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পড়ে তার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক আছে, সে গোলাম আব্দ মাবুদের সাথে সম্পর্ক আছে। আর যদি পাঁচ ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় না করে তাহলে রবের সাথে সম্পর্ক খারাপ। যার রবের সাথে সম্পর্ক খারাপ, যিনি সবকিছুর মালিক, যিনি হায়াত মওতের মালিক, আপনাকে আমাকে সমস্ত সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দান করেছেন, তিনি যদি অস্তিত্ব না দিতেন তো না জমিন হইতো, না আসমান, না এর মাঝে কোনো সৃষ্টি পয়দা হইতো, না মানুষ, না কিছু, সবকিছুই না ছিল, যেসব নাকে আল্লাহ হায়ে পরিণত করেছেন। এমন একটা সময় ছিল এই পৃথিবীর ইতিহাসে যে সময় মানুষের কোন অস্তিত্বই ছিল না, অন্য মানুষ তো থাকা দূরের কথা, প্রথম মানুষ আদমও ছিল না, সেও পৃথিবীতে আসতে পারত না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য নাম্বিয়া রাসূলগণ কেউ আসতেন না পৃথিবীতে যদি আল্লাহ তাদেরকে অস্তিত্ব না দান করতেন। সেই রবের সাথে, সেই মালিকের সাথে সম্পর্ক রাখার একমাত্র উপায় হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত।
পাঁচাক্ত সালাত যারা আদায় করে তারা মুমিন, তাদের ইমান ইসলামের সাক্ষ্য প্রদান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দান করেছেন। যারা মসজিদে এসে সালাত আদায় করে, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, যখন কোনো মানুষকে দেখবে যে মসজিদে নিয়মিত আসে, পাঁচ অক্ত নামাজে দেখা যায় যে কোনো মসজিদে যেখানে কাজকর্ম আছে সেখানেই পড়ে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ে। আসরেও দেখা যায় গাফিলতির সময় ঘুমিয়ে থাকে না, খাওয়া দাওয়ার বাহানায় রেস্টের বাহানায় জামাত ছাড়ে না। ফজরের সময় নিদ্রার সময় নিদ্রাকে শরীরের চাহিদাকে আত্মার চাহিদার উপর প্রাধান্য দেয় না। একটি হচ্ছে আমাদের শরীরের চাহিদা ঘুম আরাম বিশ্রাম, আর একটি চাহিদা হচ্ছে আমাদের রুহের চাহিদা আত্মার চাহিদা। আত্মা যদি না থাকে শরীরে, তাহলে এই শরীর সড়া পচা, এই শরীরকে কয়েক ঘন্টাও কেউ রাখতে রাজি হবে না, কেউ রাখতে রাজি হবে না, আপনার স্ত্রীও রাখতে রাজি হবে না, তাড়াতাড়ি দাফন করো হটাও, আপনার বাপ মাও রাখতে রাজি হবে না, কেউ রাখবে না পৃথিবীর আপনাকে। এই শরীরে রুহ আছে বলে আপনার এই এত সুন্দর বডির দাম আছে, আর না হলে এই বডির কোনো মূল্য নেই, কোনো দাম নেই। শরীরের খেদমত করছেন, শরীরের হককে প্রাধান্য দিচ্ছেন আপনি ঘুমকে, আর রুহের হককে নষ্ট করছেন, বরবাদ করছেন ফজরে ঘুমিয়ে আসরে ঘুমিয়ে। একটু চিন্তা করুন মুসলিম, সমস্ত ফরজ ইবাদত বন্দেগী অথ হুকুম আহকাম জমিনে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, এখানে এসে ফরজ করা হয়েছে, হয় মক্কায় ফরজ করা হয়েছে, হয় মদিনায় জমিনে ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ অক্ত সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ সাত আকাশের ওপর তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে নিয়ে গিয়ে মেরাজে সেখানে ফরজ করেছেন, সেখানে ফরজ করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে না, সরাসরি আল্লাহ ফরজ করছেন যে তোমার ওপর তোমার উম্মতের ওপর আমি পঞ্চাশ অক্ত সালাত ফরজ করলাম, কমাতে কমাতে পাঁচে আসলো। এটি আল্লাহর রহমত, আল্লাহর রহমত। এই চব্বিশ ঘন্টায় যদি পঞ্চাশ অক্ত হইতো, তাহলে আধা ঘন্টা না পঁচিশ মিনিট পর পর একটা করে সালাত নামাজ আদায় করতে হইতো, সমস্ত লোক বেনামাজি হয়ে যেত, হয়তো সব জাহান্নামে চলে যেত, আরে কিছু তো জান্নাতে যাবে, সব চলে যেত। কত বড় আল্লাহর রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশকে পাঁচে নিয়ে আসলেন, দশ গুণ কমিয়ে দিলেন, কিন্তু সব কমালেন না, শেষখানে ঘোষণা করে দিলেন ওয়াহিয়া খামসুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মত পাঁচ ওয়াক্তই আদায় করবে, কিন্তু তাদেরকে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দেব, পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দেব। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনে কারীমের কায়দা নীতিমালা হচ্ছে যেই ব্যক্তি কোন নেকি করে সওয়াবের কাজ করে তাকে ফালাহু আশরু আমসালিহা দশ গুণ দেওয়া হয় কমপক্ষে, পাঁচ দশে পঞ্চাশ, পাঁচ ওয়াক্ত যে সালাত আদায় করে সে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব নেকি তার আমল নামাতে পাবে, আর পাচ্ছে, ডেলি লেখা হচ্ছে। আর যেই ব্যক্তি সালাতকে নষ্ট করবে সে তার ঈমান নষ্ট করলো, যেই ব্যক্তি জামাতকে নষ্ট করবে সেই ব্যক্তি তার মধ্যে মুনাফিকি নিয়ে আসলো, তার ঈমানকে নষ্টের কাছাকাছি পৌঁছে দিল। সুতরাং যাতে করে আমরা জামাত সহকারে পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, এর মাধ্যমে যিনি সর্বশক্তিমান তার সাথে সম্পর্ক মজবুত থাকবে। যদি আপনার সাপোর্টে দুনিয়ায় কোনো মানুষ অর্থের দিক থেকে অথবা আপনার যে কোনো রকমের শক্তি যোগান দেওয়ার দিক থেকে পেছনে থাকে, তো আপনার মনোবল খুব মজবুত থাকে, আর কোনো চিন্তা নেই। আর্থিক সমস্যা হলে অমুক তো আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে, যা লাগে নিয়ে যাওয়ার কাছে, আপনার কফিল হোক, বস হোক, অথবা আপনার কেউ আপনজন হোক, দেশে হোক, এখানে হোক, কোনো নেতা হোক, যদি কেউ যদি এরকম বলে থাকে, তোমার কোনো চিন্তা নেই, যা লাগে নিয়ে যাবে, তোমার কোনো অসুবিধা হলে আমি আছি, আরে আপনার মনোবল যে কত শক্ত শক্ত শক্তিশালী হয়েছে, আর আপনার যে কি খুশি মনের ভিতরে খুশি যেটা মানুষ দেখতে পায় না, আপনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, অথচ আপনার মতোই মানুষ হতে পারে, সেই আপনার আগে ধ্বংস হয়ে যাবে যে আপনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে তোমার হ্যাঁ সুখে দুঃখে আমি আছি। কিন্তু যে আল্লাহ রাব্বুল্লাহ আল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব, যিনি সবকিছুর সবকিছুকে ধারণ করে রয়েছেন, যে সর্বশক্তিমান, যিনি ইয়াফারুল্লাহু মা ইয়াশা, যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই দিতে পারেন, যেমন ইচ্ছা তেমনই করে রাখতে পারেন আপনাকে আমাকে,
সে রবের সাথে আপনার সম্পর্ক খারাপ, তাহলে মানুষের সাথে সম্পর্ক ভালো হইলে আপনার কি দুনিয়া আখেরাতের কোনো উন্নতি হবে? কখন হবে না। যার সর্বনাশ ওই সব লোকদের উপর, দুর্ভোগ ওই সব লোকদের, ধ্বংস ওই সব লোকের যাদের নামাজ ঠিক নেই, পাঁচ ওয়াক্ত সালাত ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সালাতের বিষয়টি এত গুরুত্ব দিয়ে এত তাকিদের সাথে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে সালাত ফরজ হয়েছে, প্রথম কাজ হচ্ছে সালাত। সুখে দুঃখে, শোকে আর ভয়ে ভীতিতে, যেখানে খাওয়ার সময় নেই, খেতে পারছেন না শান্তির সাথে, বসতে পারছেন না শান্তির সাথে, দুশ্মন যে কোনো সময় চড়াও করতে পারে, হামলা করতে পারে, সেই সময়ও টাইম পার করা যাবে না, ওয়াক্ত পার করা যাবে না, সময় মতো ওয়াক্তের ভিতরে নামাজ পড়তে হবে। সালাতুল খৌফ, ভয়ের নামাজ, আল্লাহ সেখানেও মাফ করেননি। দাঁড়িয়ে পড়তে পারছো না, কষ্টে আছো, বসে পড়ো, বসে পড়তে পারো, শুয়ে পড়ো, শুয়ে নড়াচড়া করতে পারছো না, হাত পা কিছুই নড়াইতে পারছো না, চোখের ইশারাতে সালাত আদায় করো, কোনো ছাড় নেই যতক্ষণ হোশ আছে। এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আজকে মুসলিম জাতির অধঃপতন, ধর্মীয় অধঃপতন আর পার্থিব অধঃপতন, আর এই ধর্মীয় অধঃপতনের জন্য আজকে পার্থিব অধঃপতন মুসলিম জাতির। নেই তাদের নামাজ সালাত, নেই তাদের তৌহিদ, তৌহিদের জায়গায় শির্ক, কবর মাজার পূজা, পীর পূজা দখল করে নিয়েছে অধিকাংশ মুসলিমদের, আর সালাতের জায়গায় বেদিনী বিধর্মিতা দখল করে নিয়েছে, বেদিন হয়ে গেছে জাতি, দুনিয়ামুখী হয়েছে, পেট পূজারি হয়ে গেছে। আল্লাহর যে বান্দা, এ বান্দাগির প্রমাণ পেশ করে না, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের মার পড়েছে মুসলিম জাতির উপর। তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন মুসলিমরা, যারা দাবিদার মুসলিম হওয়ার, তারা আল্লাহর কাছে দ্রুত তওবা করে ফিরে আসো, এতেই তোমাদের সফলতা রয়েছে, লাআল্লাকুম তুফলিহুন। বিশেষ করে ফজরের সালাত আর আসরের সালাত, এই দুইটি সালাতের বড়ই তাকিদ করার এখানে মিশছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, এর ফজিলত বেশি আসছে। এই দুইটি সালাত কেউ যদি নষ্ট করে বা জামাত ছাড়ে, অক্ত পার করে, তাদের জন্য কঠোর শাস্তির কথা রয়েছে, দুনিয়া আখেরাতের বরবাদির কথা রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করে সূরা বাকারার একটি আয়াতে, হাফিজু আলা সালাওয়াত, তোমরা সালাতগুলির, নামাজগুলির হেফাজত করো, পাঁচ ওয়াক্ত সালাতের, ওয়াসসালাতিল উস্তা, আর বিশেষভাবে মধ্যবর্তী সালাত। এর তাফসীর অনেক সাহাবায়ে কেরাম থেকে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও রিওয়ায়াত রয়েছে সালাতুল আসর। বরং কোন কোন বর্ণনায় রয়েছে যে প্রথম আয়াত নাযিল হয়েছিল ওয়াসসালাতিল উস্তা সালাতুল আসর, যেটা রহিত হয়ে গেছে, রহিত হয়েছে তেলাওয়াত, কিন্তু তার অর্থ তাফসীর অবশ্যই আছে যে মধ্যবর্তী সালাত সেটা হচ্ছে আসরের সালাত। আসরের সালাত যে দিনের মোটামুটি মাঝামাঝি, মাগরিবেও নয় আর ফজরেও নাই, জি হ্যাঁ, সেটা হচ্ছে আসরের সালাত। এই আসরের সালাত বিশেষভাবে আল্লাহ বলছেন যে তোমরা আসরের সালাতের হেফাজত, কারণ এখনো দেখা যাচ্ছে আর সর্বদাই এটা জি বাস্তব সত্য, যেই ব্যক্তি আসর ঠিক করতে পারেনি তার অন্য নামাজ ঠিক হয়নি, অন্য সালাত ঠিক হয়নি। যে ফজর ঠিক করতে পারেনি তার অন্য নামাজ ঠিক হয়নি, অন্য সালাত ঠিক হয়নি। আর যেই ব্যক্তির আসর আর ফজর ঠিক হয়ে গেছে, তার বাকি সালাতে কোনো অবহেলা নেই, হতেই পারে না। দুনিয়ায় এমন কোন মুসলিম খুঁজে পাবেন না যে আসর পড়ে আর ফজর পড়ে আর জোহর ছাড়ে, মাগরিবের সাথে ছাড়ে, পাবেন না। হাজার হাজার দোকানদার আছে আর এখানে প্রবাসীরা আছে যারা মাগরিব দেখা দেখি পড়ে, না হলে একটু শরীরটাকে আরাম দেওয়ার জন্য পড়ে, ডিউটির সময়, যেহেতু এটা কফিলের সময়, আর আসর যেহেতু আমার সময় সুতরাং ঘুমাবো, জি হ্যাঁ, ফজর যেহেতু আমার সময় সেই জন্য ঘুমাবো, আমার সময় কেটে নামাজ পড়বো না। এ হলো চরিত্র, কিসের নামাজ এগুলো? যদি মালিকের সময় হয়, পরের সময় হয় এটা, তাহলে আমি নামাজ পড়বো, এবার কিসের নামাজ এটা? জি, আপনি কফিলের সময়, হ্যাঁ, কফিল যদি বলে সন্নতটা পড়িয়ে না, ফরজটা পড়ে সাথে সাথে দোকান খুললো, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ, আর আপনি আল্লাহর ফরজ নষ্ট করছেন, আপনি 17 রাকাত হেফাজত করছেন না, যাতে আপনি মুসলিম থাকবেন।
আসরের নামাজের তাকিদ বিশেষ ভাবে করেছে, ওয়াসসালাতুল উসতাবা কওমুলিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনয়ী হয়ে সালাতে দাঁড়াও। আল্লাহ রাব্বুল ফজরের সময় সালাত সম্পর্কে বলছেন, ওয়া কুরআনাল ফজরি, আর ফজরের তেলাওয়াতের হেফাজত করবে, মানে হাজিরে হাজির হবে ফজরের সালাতের তেলাওয়াত। ফজরের নামাজে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, যে সুন্নতটি আজকাল মানুষ ভুলে গেছে, ভুলিয়ে দিয়েছে। তারাও হাজির মসজিদে আর আপনার সাথে, আর দিনের ডিউটিতে যারা আসছেন এখন ফজর থেকে আসর পর্যন্ত ডিউটি করবেন, তারাও হাজির আছে এই দুই সময়ে, ফজরের সালাতে আর আসরের সালাতে ডিউটি বদল হয় ফেরেশতাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত রয়েছে, এই সময় যদি কেউ হাজির না থাকে, ফজরে না পায় ফেরেশতারা, আসরে না পায়, তাহলে ডবল সাক্ষী হলো আপনার বিরুদ্ধে, যে দ্বিগুণ ফেরেশতার সাক্ষী হলো আল্লাহর কাছে, যে হচ্ছে অ্যাবসেন্ট, গায়েব গায়েব গায়েব, অনুপস্থিত। ফজরের সালাত এবং আসরের সালাত, এই দুটি সালাত যারা আদায় করে তাদেরকে নবী করিম জান্নাতের জামানত দিয়েছেন, জাহান্নাম থেকে তারা রক্ষা পাবে এর নিশ্চয়তা দিয়েছেন। লাইয়ালে জান্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কখনো জাহান্নামে যাবে না। মান সাল্লা কাবলা তুলুই শামসু কাবলা গুরুবিহা, যারা সূর্য উঠার আগের সালাত পড়ে মানে ফজরের, আর সূর্য ডুবার আগের সালাত পড়ে মানে আসরের। আর আসরে ঠান্ডা হয়ে আসে, রোদের প্রখরতা কমেছে, তাপ কমেছে, এখন ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু হয়েছে। বারদাইন বলতে যে তাফসীর হচ্ছে আসর এবং ফজর, এই আসর এবং ফজরের হেফাজত যেন আল্লাহ রাব্বুল করার তৌফিক দান করেন, পাঁচ অক্ত সালাত পড়ার তৌফিক দান করেন। যারা পাঁচ অক্ত সালাতে হেফাজত করেন না, জামাতে পড়ে না, তারা সালাত কায়েম করলো না, সালাতের হেফাজত করলো, আল্লাহ কোরআনে হয় হেফাজত করতে বলেছেন হাফিজু আলা সালাওয়াত আল্লাযিনা আলা সালাওয়াতি ইউহাফিজুন, হেফাজত সুরক্ষা, আর না হলে কায়েম করতে বলেছেন, প্রতিষ্ঠিত করতে বলেছেন। যার বিভিন্ন দিক রয়েছে সবগুলি দিক ঠিক রাখতে হবে, তাহলে আপনার সালাত কায়েম হবে, সালাতের হেফাজত হবে। যদি কেউ আসরের নামাজ না পড়ে, এই মর্মে দু একটি হাদিস আজকে সম্মানিত খতিব বলেছেন, গুরুত্বপূর্ণ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসরে হাবিত আমালুহু, কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, আসরের সালাত পড়ল না, সূর্য ডুবে গেল, ছেড়ে দিল, একবারে সূর্য ডুবো ডুবো অবস্থা হয়ে গেল, এক তো জামাত ছাড়লে গুনাহ, কারণ জামাতে নামাজ পড়া ফরজ, আর তারপরে যদি একেবারে শেষ অক্তে চলে যায়, তার সালাত তার ডিউটির সাথে জড়িত, ডিউটি যখন তখন সালাত পড়বে, বুঝছেন, এইরকম যদি হয়, মান তারাকা সালাত আল আসর হাবিত আমালুহু, তার আমল বিনষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আল্লাযী তাফুতুহু সালাতুল আসর কাআন্নামা উতিরা মালুহু আহলুহু, যার আসরের নামাজ ফওত হয়ে গেল, ছুটে গেল, জামাত ছুটে গেল, অথবা সন্ধ্যা হয়ে গেল, সালাত ফওত হয়ে গেল, তার অবস্থা হচ্ছে যেন তার উতিরা আহলুহু, তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে ধ্বংস হয়ে গেল, ওয়া মালুহু, তার ধন সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা, বাড়িঘর, ভিটে বাড়ি সব ধ্বংস হয়ে গেল। যেমন তেমন কথা না, যে যাক একটু নেকি কম হলো, আজকে একটু গুনাহগারি হইলাম হয়তো সামান্য, না, পরিবার ধ্বংস, ছেলে মেয়ে ধ্বংস, ধন সম্পদ ধ্বংস। ওলামারা বলেছেন কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে, তখন তার এত আক্ষেপ হবে, এত তার কষ্ট হবে, যেমন দুনিয়াতে তার স্ত্রী, ছেলে মেয়ে, ফ্লাইটে সব একসাথে ছিল, সবগুলি ধ্বংস হয়ে গেছে,
আল্লাহর আসমানি গজব অথবা জমিনি গজব ভূমিকম্প হয়েছে, দিয়ে বাড়ি ঘর জমি জায়গা ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, ওই একা দুনিয়াতে বেঁচে আছে, কোন জায়গায় ছিল হয়তো একা বেঁচে গেছে। চিন্তা করুন কোন মানুষ যার একবারে সর্বহারা, একটা পয়সাও নেই, আর আশেপাশে আমার আপনজন কেউ নেই, যদি এরকম কারো অবস্থা আল্লাহ না করায় যদি হয়ে যায়, তার জীবনে কত দুঃখ কত কষ্ট, ও নিজে আর একা বাঁচতে চাইবে না, আমি বেঁচে থেকে লাভ কি আর, যে আল্লাহ যদি আমিও চলে যেতাম ভালো হইত। যদিও মরণের আকাঙ্ক্ষা করা যায় নাই, বাঁচতে চাইবে না মানুষ, বরং আত্মহত্যা করে অনেক বেদিনরা, অনেকে হার্ট অ্যাটাক করে এইরকম বালা মুসিবতে। যে আক্ষেপটা এরকম পরিস্থিতি হয় ওই রকম আক্ষেপ আর দুঃখ কষ্ট হবে হাসরের মাঠে যার আসরের নামাজ ছুটেছে। আরেকটি অর্থ হচ্ছে যে তার দুনিয়াতে যে ক্ষতিটা হইল, ইমানের ক্ষতি এবং আল্লাহ রাব্বুল আলামের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার ক্ষতি, তার স্ত্রী ছেলে মেয়ে যদি ধ্বংস হয়ে যেত, তার ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যেত, তাতে যেই ক্ষতিটা হইতো তার মতো করে ক্ষতি হলো, তার মতো সে ক্ষতি করলো আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বলেছেন মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিকিন, মুনাফিকের নামাজ, সূর্য ডুবার একটু আগে তাড়াহুড়া করে উযু করে নামাজ পড়ে, সূর্য ওঠার আগে তাড়াহুড়া করে রাতে নামাজ পড়ে, সূর্য উঠবে তাদের নামাজ পড়া, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খন্দকের যুদ্ধের সময় যে পরীক্ষা খনন, চারিদিক থেকে কাফেররা মদিনা ঘেরাও করেছে, এবার শেষ করে দেব, ওইবার এমন ভাবে ঘেরাও করেছে মদিনার কাফেররা সমস্ত গোষ্ঠীগুলো এসে, আর ভিতরে থেকে মুনাফিকরা ওদের সাথ দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাই কিরামরা কেউ নামাজ পড়ার সুযোগই পাচ্ছেন না, সালাত আদায় করতে গেলেই বাইরে থেকে আক্রমণ করে দিবে, ভিতরে থেকে ইহুদিরা আছে মুনাফিকরা আছে এরা সাথ দিয়ে দিবে, কখন যে কি হয়ে যায়। নারীদের ইজ্জত নিয়ে চিন্তা, বাড়িঘর নিয়ে চিন্তা, মদিনা নিয়ে চিন্তা, নিজের জান নিয়ে চিন্তা, এইরকম পরিস্থিতি হয়েছিল, এইরকম পরিস্থিতি নবী সাল্লামের ইতিহাসে কখনো হয়নি, নামাজ পড়ার সুযোগই পাই না, এই করতে করতে সূর্য ডুবেই গেল, অন্ধকার হয়ে গেল, আসরে নামাজ পড়ার সুযোগ পেল, সারা দিন এরকম অবস্থা, আসর পড়ার সুযোগ পেলেন না। সহিহ বুখারী মুসলিমে বেশ কিছু হাদিস রয়েছে এই মর্মে, সূর্য ডুবে গেল আসরে নামাজ পড়তে পারলেন না, একবার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমের পরিস্থিতিতে, কাফেররা চারিদিক থেকে ঘেরাও করেছে, যে কোনো সময় এক মুহূর্তের জন্য তাদের সম্পর্কে সজাগ না থাকলে মদিনাকে শেষ করে দিবে, জি ইসলামকে শেষ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ই দুঃখ হইল, সূর্য ডুবে গেল, সূর্য ডুবার পরে বাদা মাগারবাতি শামস সালাত আদায় করলেন জামাত করে সাহাবীদেরকে নিয়ে, যখন কাফের নিজের নিজের তাঁবুতে চলে গেছে এখন একটু স্বস্তি পেয়েছেন, নামাজ আদায় করলেন, বদ্ধ করেছিলেন সেই হাদিসে রয়েছে মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ যেন এই কাফেরদের মুশরিকদের বাড়িঘরকে আর তাদের কবরকে আগুন দিয়ে ভর্তি করে দেন। এই দোয়া বদ্ধ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমতুল্লিল আলামিন, যেমন তেমন বিষয় নাই যে কত বড় ক্ষতি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেরেছে তায়েফের লোকেরা, বদ্ধ দেননি, ওহদের লোকেরা, ওহদের কাফেররা যে এসেছিল মক্কার, দাঁত শহীদ করেছে, মাথা জখম করেছে, বদ্ধ দেননি, বদ্ধ দিয়েছেন ওই সব লোকদেরকে যারা নামাজ পড়তে দেয়নি। জি, সুতরাং যারা মসজিদে যেতে বাধা দেয়, নামাজ একটু ভিন্ন পড়লে আর মসজিদের উপর আক্রমণ করে কারো, জি হ্যাঁ, তাদের উপর এই বদ্দ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাদের বাড়িঘরকে আর তাদের কবরকে আল্লাহ যেন আগুন দিয়ে ভর্তি করে দেয়। কেন? শাগালুনা আনি সালাতি, আনি সালাওয়াতি ও সালাতিল উস্তা, আনি সালাতি ও সালাতিল উস্তা, সালাতিল আসর, আমাদেরকে আসরের নামাজ পড়া থেকে ব্যস্ত করে দিয়েছে, আসরের নামাজ পড়তে বাধা দিয়েছে, আসরের নামাজ পড়ার সুযোগ দেয়নি এই কাফেররা, আল্লাহ যেন তাদের সর্বনাশ করে, দুনিয়ায় তাদের বাড়িঘর যেন আগুনে ভর্তি হয়ে যায় আর তাদের কবর যেন জাহান্নামের আগুন হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুতরাং অত সোজা নয় যে আপনি আসর নজ পড়বেন না, ফজর নজ পড়বেন না, আর আপনার বাড়িতে আল্লাহর রহমত হবে, বরকত হবে, আর আপনি স্ত্রী নিয়ে ছেলে মেয়ে নিয়ে টাকা পয়সা নিয়ে সুখ শান্তি থাকবেন না, কখনো শান্তিতে থাকবেন না, আল্লাহর গজব রয়েছে, আল্লাহর আজাব রয়েছে,
একটু ভয় করুন আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং ইয়াকিনটা মজবুত করুন যে আল্লাহ আছেন, আপনার রব সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু দেখছেন শুনছেন। সুতরাং পাঁচ ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করেন বা জামাত, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, এবং সালাতের পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বোঝার যেন তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত সালাত নবী করিম তরিকায় পড়া তৌফিক দান করেন, খুশুর সাথে বিনয়ী হয়ে পড়া তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে যে সময়গুলি নির্ধারিত রয়েছে সময় আদায় করা তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত সালাতে রুকন ওয়াজিব সুন্নাত সবকিছু আর হেফাজতের সাথে আল্লাহ আদায় করা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমানকে শক্তিশালী করে দেন আর আমাদেরকে কুফরি মুনাফিকি আর সমস্ত রকমের পাপাচার থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে যেন অবিচল রাখেন, দিনের উপর যেন কায়েম প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ আমাদের যেন দিনের উপর মজবুত করেন, ঈমান আমাদের মজবুত করে দেন। আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন, আমাদের ঈমান আমলে যেন বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।